গুড মর্নিং বেঙ্গলি ব্লগার জয়শ্রী চ্যানেল, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর এখন বাজে সকাল 10:15, তো 10:15 থেকে ব্লগটা কন্টিনিউ করব। আর রান্নাবান্না মোটামুটি হয়ে গিয়েছে, তো সকালবেলা রান্নাবান্না হলো হচ্ছে আলু ভাজলাম আর ফুলকপি তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি। আর হয়েছে ডাল, ডালটা আজকে একটু গাঢ় গাঢ় করে হবে, ফোড়ন টোড়ন কিছু দেওয়া হবে না, তো মুসুরির ডাল সেভাবে হবে। আর মা এইমাত্র মাছ টাছ কুটে আসলো, তো সম্ভবত জ্যান্ত রুইটি হবে। আর হাজব্যান্ড এখনও আসেনি, আর আমার টিপটা একটু সরে গিয়েছে। আর এই যে ছেলে, এই যে ছেলে এখানে টিভি দেখছে। একটু আগে মই ওখানে আমাদের বাইরে উঠোনের উপর যে মইটা থাকে সেই মইটা বেয়ে ছাদে উঠে যাচ্ছিলো। আজ হনুমান এসেছে, হনুমান এসে সব গাছ টাছ খেয়ে নিচ্ছে, তো সেই জন্য বাবা ছাদে উঠেছে। বাবা দেখা দেখে ও মই বাবা মই বেয়ে উঠলো, ওই ওই বাবা দেখে মই বেয়ে উঠে শুধু ছাদে চলে যাচ্ছে। অনেকটা উঠেও গিয়েছিলো, মা ছিল কলে, আমি ওখানে রান্না করছিলাম, ধরার কেউ ছিল না। তাড়াতাড়ি করে গাছটা আসতে দিয়ে তাড়াতাড়ি করে গাছটা আসতে দিয়ে গেলাম, গিয়ে কোনো রকম ধরলাম, ও কিছুতে নিচে নামবে না। তারপরে সে উপরে উঠে গেলো, বাবা বাবা আবার ধরলো, তারপরে বাবা মা গেলো, মা গিয়ে আবার কোলে করে নামালো। আমি চিৎ তারপর কান্নাকাটি নানা রকম অবস্থা এসছে, তারপর কারণটা চালিয়ে দেওয়া হলো, নাহলে থামছিল না। আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো যা আমি পুড়িয়ে যাই বাইরে বের করে দিয়েছি, আর ও পাশের বাড়িতে চলে গিয়েছে, আমার ওই পাশের বাড়ির কাকাটাতে বাড়িতে গিয়ে। ওই বাড়িতে একটা বাচ্চা আছে ওর বয়সী, তো ওর সঙ্গে গিয়ে গাড়ির মধ্যে গিয়ে খেলা শুরু করে দিয়েছিলো স্টিয়ারিং নিয়ে, মানে গাড়িতে চাবি দেওয়া ছিল না। আর হাজব্যান্ড এখন আসেন, ওনাকে বললাম, আমার ভাই পুরো টোরে আসলো, এসে কন্ট্রোল তুলতে গেলো, রেশন তুলতে গেলো আর কি। আর আজকে হলো মঙ্গলবার, সেরকম আমাদের একটু জানিয়ে দিই। আর আজকে সন্ধ্যাবেলা নাগাদ বাড়ি চলে যাবো আমরা, তো আজকে বাড়িতে লাস্ট। তারপরে আর কালকে লাস্ট বলতে লাস্টের কিছু নেই, প্রতিদিনই আসি। এখন ঠান্ডা পড়ে গিয়েছে, এখন ছেলে নিয়ে রোজ রোজ আসবো না, আর ঠান্ডা পড়ে গেলে পরে এসে থাকাটা একটু অসুবিধা, সেই কারণে দুদিন এসে থেকে গেলাম। আর এমনি তো আসতেই থাকি, কালকেও আসবো হয়তো, ছেলে চুল কাটাতে আসবো, যখন এক পাক এসে ঘুরে যাবো। তো এই তো ব্লগটা তাহলে তোমার দেখতে থাকো, আর ফুলকপিটা হয়ে গেলে পরে তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো যে কী কী রান্না বান্না হয়েছে না হয়েছে, মানে কী কী রান্না হয়েছে তো বলেই দিলাম তোমাদেরকে। আর হচ্ছে মানে রান্না হয়ে যাওয়ার পর মানে কপিটা কেবল বসিয়ে দিয়ে আসলাম, তো হয়তো ফুটছে, হয়ে গেলে পরে নামানোর সময় তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো দেখতে থাকো তাহলে। তো এখানে আছে মুসুরির ডাল, লবণ দিয়ে হলুদ দিয়ে ফুটিয়ে রাখা হয়েছে, কিন্তু বেশি পাতলা করা হয়নি, একটু গাঢ় গাঢ়ই আছে, সেদ্ধ ডাল বলতে পারো, কোনো ফোড়ন দেওয়া হবে না এটাতে, প্রেশার কুকারের মধ্যে রাখা আছে। আর এখানে আছে ভাত, এই যে, আর এখানে এই যে কড়াইয়ের মধ্যে আছে ফুলকপির তরকারি, আর এখানে দেখো এখানে আছে আলু ভাজা, ছেলে খেতে খুবই ভালোবাসে, সেই কারণে আলু ভাজাটা করা ছেলের জন্যই বলতে পারো স্পেশাল। আর এখানে আছে ফুলকপি, তো থালটা একা এক হাতে ক্যামেরা আর এক হাতে থালটা আমার থেকে একটু প্রবলেম হচ্ছিলো। তো এই যে আলু দিয়ে ফুলকপি দিয়ে ডান্নার মতো একটু ঝোলঝোল মতো করা হয়েছে, যে ডালটা গাঢ় গাঢ় করে করা হয়েছে সেই কারণে। তো সকালবেলাকার খাওয়া দাওয়া আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে, তারপর ধোয়া মাজা করে মানে মার সঙ্গে করলাম হাতে নাতে, যাতে দুপুরে রান্নাটা তাড়াতাড়ি বসে সেই কারণে। তো কোলো টোলা দিয়ে তারপর ছেলেকে রেডি করলাম, মানে তেল টেল মাখালাম, তো তেল টেল মাখিয়ে স্নান টান করিয়ে এই মাত্র ঘুম বাড়িয়ে দিলাম, এই যে দেখা যাচ্ছে, এই যে। আর একটা ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে দিয়েছি, অন্য দিনকে হাফ হাতা জামিয়ে জামা পুড়িয়ে শোয়ায়, তা আজকে হাত কাটা পুড়িয়ে দিয়েছে, এটা যাই হোক হাত কাটা করে দিয়েছে। হালকা করে ফ্যানটা চালিয়ে দিয়েছি, ফ্যানটা একটু কমিয়ে দেবো, আর ব্ল্যাঙ্কেটটা দেওয়া আছে যাতে গরমও না লাগে আবার শীতও না লাগে, সেই ব্যবস্থাই করা। তো চলো, মা আমাদের রান্নাবান্না ভাত হয়ে গিয়েছে, রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে মা। তো কী রান্নাবান্না করেছে, করছে না করছে, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দাঁড়াও এক সেকেন্ড, ট্রাইপডে বসিয়ে নিলাম, কী কী রান্না হচ্ছে না হচ্ছে চলো দেখে। কি রান্না হচ্ছে দেখা হচ্ছে, এই যে এখানে হচ্ছে মূলো চচ্চড়ি, তাই তো, সর্ষে বাটা দিয়ে, সর্ষে বাটা কোনো দেয়নি, এটা আগে তেলে তেলে দিয়ে ভেজে নেবে, তারপরে তোমাদের সর্ষে বাটা দেওয়া হবে। আর এটা এটা কিছু, এটা কী কিছু তরকারি, মূলো দিয়ে সুন্দর আলু তরকারি, এগুলো এগুলো সব কিছু দিয়ে তরকারি হবে, আর এইটা হচ্ছে ইয়ের মধ্যে মূলো শাকের মধ্যে দেওয়া হবে, তো আর হলে মাছ, মাছের আলু বেগুন এখনো কাটা হয়নি, মাছের আলু বেগুনটা কাটা হলে পরে হয়ে যাবে, আর মশলাটা করতে হবে। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো। Thank you.
কেটে দিয়েছে, তিলক কে কেটে দিল? কৈশিক গুসা হয়ে গেলি নাকি? একটা মামার মতো গলায় হার পরে নে কাঠের মালা। তাই তো তুমি পড়ো, ও পড়বে না। এখানে আজ সকালের মটরের ডাল অল্প একটুখানি বেঁচে গিয়েছিল, এই মটরের ডাল বলছি, সরি মসুরির ডাল সিদ্ধ। আর এখানে এখনকারের তেল মানে মাছের তেলটা পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর এখানে আছে ফুলকপির তরকারি সকালকারের, আমার ছেলে খাবে, একটুখানি রেখে দেওয়া হয়েছে। এখানে আছে মূলো চচ্চড়ি, এখানে আছে বেগুন দিয়ে মূলো শাক ভাজা, আর এখানে আছে মাছের ঝোল। সব তুলে রেখেছে বাটিতে বাটিতে, আর এখানে এইটুকুই আছে। আর এখানে আছে মিষ্টি কুমড়ো, আলু আর কালকের ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। তো এই বাড়িতে এসে ছেলে এত খোলামেলা পায় যে সারাদিন শুধু মানে দৌড়াদৌড়ি খেলা এইসবই চলে আর কি, ফুরুত ফুরুত করে বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে যায়। তো এই যে এখন মামার সঙ্গে খেলা চলছে, হয়েছে হয়েছে, হ্যাঁ ওই যে সবুজ সবুজ হয়েছে, ওই যে সবুজ। ওটা বসবে না, ওটা হবে না, ওটা না, ওটা না, ওইটা 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 ওইটা, হ্যাঁ যা পড়ে গেল তো, তুলে নিয়ে আসো, তুলে নিয়ে আসো, তুলে নিয়ে আসো, যাও তুলে নিয়ে আসো, যাও। এটা গাড়ি বানাও তো, এগুলো দিয়ে একটা গাড়ি বানাও তো, এগুলো দিয়ে একটা গাড়ি বানাও। তোমার গন্ডার কোনটা ঐশিক? তোমার গন্ডার ঐশিক তোমার গন্ডার কোনটা? গন্ডার গন্ডারটাকে একটু দেখাও তো, তোমার তোর গন্ডার কোনটা? কোন যে ওইখানে, ওগুলো বের করতে হয় না, থাক। ঐশিক তোমার হাতি কোনটা? হাতি কোনটা ঐশিক? হাতি কোনটা? হাতি 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 কোনটা? হাতি? ওটা তো হাঁস। হাতি কোনটা? হাতি হাতি
ঠিক বলেছো, ওটা হাতি। হ্যাঁ আচ্ছা, ফিশ কোনটা? ফিশ ফিশ কোনটা? ফিশ ফিশ ভালো করে দেখো, ভালো করে দেখো, ফিশ কোনটা? ওটা তো, ওটা তো বিড়াল। ফিশ কোনটা? হ্যাঁ ঠিক, ওটা ফিশ। আচ্ছা কুমির কোনটা? কুমির 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 কোনটা? হ্যাঁ ঠিক। ডগি কোনটা দেখো তো? ডগি 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 ভালো করে দেখো, ভালো করে দেখো, ডগি কোথায়, ডগি কোথায়, ভালো করে দেখো, ভালো করে দেখো, ডগি কোনটা, ডগি কোনটা, ডগি ডগি হ্যাঁ ঠিক, ওটা ডগি। আচ্ছা গন্ডার কোনটা? গন্ডার, হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা হাঁস কোনটা? হাঁস, প্যাক প্যাক, এই যে হাঁস, ঠিক, এইটা হাঁস, এইটা হাঁস, ওটা বিড়াল, হ্যাঁ ওটা হাঁস। আচ্ছা তোমার খরগোশ কোনটা? খরগোশ, খরগোশ বের করো, খরগোশটা বের করো, খরগোশটা কোনটা? খরগোশ ভালো করে দেখো, তোর মধ্যে, এর মধ্যেই আছে, সব এখানেই আছে, তুমি দেখো ভালো করে, খরগোশ কোনটা দেখো, খরগোশ কোনটা? পেঙ্গুইন কোনটা? পেঙ্গুইন, পেঙ্গুইন কোনটা? হ্যাঁ ঠিক, হ্যাঁ ওইটা পেঙ্গুইন। আর বেয়ার কোনটা? বেয়ার, বেয়ার কোনটা? টেডি বেয়ার কোনটা? টেডি বেয়ার, হ্যাঁ ওটা টেডি বেয়ার, ঠিক। আচ্ছা এখানে বিড়াল কোনটা? মিয়াও, বিড়াল কোনটা? বিড়াল, বিড়াল, বিড়াল কোনটা? হ্যাঁ ওইটা বিড়াল, ঠিক বলেছো। আচ্ছা ঘোড়া কোনটা? ঘোড়া, ঘোড়া, টকবক টকবক, হ্যাঁ ঠিক বলেছো, ওটা ঘোড়া। খরগোশ কোনটা? খরগোশ, খরগোশ কই? খরগোশ, 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 ওটা তো, ওটা তো হাঁস। খরগোশ কোনটা? ওটা, ওটা টেডি, ওটা টেডি, মুখে দেয় না, ছি। খরগোশ কোনটা? খরগোশ কোনটা? মুখে দেয় না, পাপ ছাড়। খরগোশ কই? এরা দুখানা খরগোশ, একটা খরগোশ পাচ্ছি না, এদের দুখানা খরগোশে দেখ, এবার পিটন খাবি কিন্তু, বের কর মুখ থেকে। এ কুমির কোনটা? কুমির কোনটা রয়েছে? এ কুমির কোনটা? কুমির, কুমির, কুমির দাদা, কুমির, ছি 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 ছি, মুখে দিচ্ছে পচা ছেলে ঐশি, হ্যাঁ পচা ছেলে, ছি। এ দেখো টাটা কথা, টাটা কথা, টাটা কথা বলো, টাটা, এ দেখো টাটা বলো, টাটা, এই দেখো আমার দিকে তাকাও, টাটা করে দাও একটু, এ দেখো টাটা করো, ও ঐশি টাটা করে দাও, একবার টাটা করো, একবার বলো, একবার বলো প্লিজ, একবার বলো টাটা, এ দেখো, এ দেখো, এ দেখো টাটা, এ দেখো, গুড মর্নিং। তো আজকে হলো নেক্সট ডে, আর আজকে আবার আমি তোমাদের সামনে আসলাম, তোমরা দেখতে পাচ্ছ। আর কালকে, কালকে দুপুরের পর থেকে সম্ভবত তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করা হয়ে ওঠেনি, তার কারণ বাবা বাড়ি ছিল না, বাবার বাড়িতে, বাবা গিয়েছিলাম মামার বাড়িতে, তো ওখানে গিয়ে হচ্ছে বাবা ঘুমিয়ে পড়েছিল, মানে খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়েছিল, তো সেই জন্যই আর কি বাবার আসতে দেরি হয়ে গিয়েছিলো। আর ভাই ছিল, ভাই গিয়েছিলো পড়তে, তো সেই জন্যই দোকান খুলতে হয়েছিল, মা দোকানটা খুলেছিল, আমি ছাদটা দিয়ে দিয়েছিলাম, আর মা জল টলগুলো দিল, তারপর ধূপ প্রদীপ দিয়ে দোকানে বসেছিলাম মা আর আমি দুজন মিলেই, আর ছেলেও ছিল, ছেলে একটু জ্বালাতন করছিল মাঝে মধ্যে, তো তারপর বাবা আসে, তারপর বাবার কাছেই থাকে আর কি। আর ছেলের একটু ঠান্ডা লেগে গিয়েছে, আমাদেরও অল্প অল্প লেগে গেছে, কিন্তু ছেলেটার বেশি লেগেছে, তার কারণে তার দিয়ে জল পড়ছে। কি বাবা, লাগাবে মতো লাগাও, ওই ওই রিংগুলো নিয়ে আসো, রিংগুলো, রিংগুলো নিয়ে আসো, রিংগুলো নিয়ে আসো, লাগাও, দাও আমাকে, দাও, খেলবি না, বুঝেছ? কিরকম জেদ তাহলে, ওকে খেলনাগুলো দিলাম, একটা নিয়েও খেলা দিয়ে নেই, সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। বইগুলো নিয়ে আসলাম, এই বইগুলো নিয়ে আসলাম পড়ানোর জন্য, না পড়ে পৃষ্ঠাগুলো ছিঁড়ছে। আর হচ্ছে যেহেতু এখন বাজে 9:45, আর হাজবেন্ড কালে বাজারে, বাজার করতে চা টা করলো, খেয়ে দিয়ে খেয়ে দিয়ে গেল, কোল্ডটা খেয়ে দিয়ে গেল, মানে আমিও খেলাম, আমি ছেলেকে ব্রাশ করাচ্ছিলাম, ওকে বললাম চা টা করতে, তো ও করলো, তারপর খেলাম। তো আমার বাসি কাজটা এরকম কমপ্লিট হয়ে গিয়েছে, আর ও বাজারে গেলো, বাজার থেকে বাজার করে না নিয়ে আসলে পরে রান্নাবান্না কিছু বসাতে পারছি না, তার কারণ ঘরে কিছুই নেই, যেহেতু 3-4 দিন ওই বাড়িতে ছিলাম, ফ্রিজে থাকলেও জিনিস নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, শুটকি হয়ে যাবে, বলতে পারো শুকিয়ে যাবে, সেই জন্যেই আর কি ঘরে কিছু ছিল না। তো হাজবেন্ড গেলো বাজারে, তো বাজার বাজার টাজার করে নিয়ে আসলে, সবজি বাজার যায় বলো না কেন, নিয়ে আসলে পরে তারপর রান্নাবান্না করবো।
তো আসুক, তারপরে রান্নাবান্না স্টার্ট করবো। আর সকালের ভাত তো এখনো বসাইনি, সকালের ভাত বসাবো। আর আমার টিপ পরে পরে এই জায়গাটা না সাদা হয়ে গেছে, সেজন্য টিপটা আর এখন পরিনি, টিপটা উঠে গিয়েছে কালকে রাত্রে। তো এই চলো তাহলে আজকের ব্লগটা তাহলে বেশি বাড়াবো না, আজকের ব্লগটা এখানে শেষ করবো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পুরনো, যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাথে বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি কোনো নতুন ভিডিও ছাড়া তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশনটা চলে যায়, ঠিক আছে? আর অল নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করে দিও। ঐশী তুমি একটু পড়ে পড়ে দেখিয়ে দাও, তুমি একটু পড়াশোনা করে দেখিয়ে দাও, তো একটু পড়াশোনা করে দেখিয়ে দাও। এখানে অ্যাপেল কোনটা? অ্যাপেল, হ্যাঁ। আর বিয়ার কোনটা? বিয়ার, বিয়ার কোনটা? বিয়ার। এরা তো গুড বাই বলবে, সবাই গুড বাই বলবে, সবাই গুড বাই বলবে, বলবে ঐশী কত ভালো ছেলে তাই বলবে, জানো? এরকম আসো, এদের কোলে আসো, কোলে আসো, শোনো, এরকম গুড বাই, তুমি তো গুড বাই, এরকম বলো তো এখানে অ্যাপেল কোনটা? অ্যাপেল কোনটা? এরকম অ্যাপেল কোনটা? অ্যাপেল, অ্যাপেল কোনটা? অ্যাপেল, অ্যাপেল কোনটা বলো? এরকম অ্যাপেল কোনটা বলো, বলো প্লিজ বলো। ওই বইটা পুরোটাতেই জানে, পুরোটাই জানে যে বইটার মধ্যে কোনটা কোন জায়গায় আছে, কি কোনটা সব জানে। অন্যান্য বইগুলোতে জানে না, দশটা বই আছে, দশটা বইয়ের মধ্যে একটা বই একমাত্র জানে যে কোনটা কোনটা থেকে কোনটা কি আর কি, অ্যাপেল কোনটা, বেয়ার কোনটা, কি নেট কোনটা, ম্যাঙ্গো কোনটা সব। আর এই অ্যানিমেলের বোর্ডে চেনানোর চেষ্টা করছি, পাত্তাই দিচ্ছে না। কি হলো? হ্যাঁ, কি কি হয়েছে বলো? মাম্মাম বলো, মাম্মাম বলো, মাম্মাম এই যে বলো, বলো একবার মাম্মাম বলো, একবার মাম্মাম বলো, একবার মাম্মাম বলো, পড়ে যাবি, একবার মাম্মাম বল, বল মাম্মাম, বলো মাম্মাম, হ্যাঁ বলো মাম্মাম, বলো। ওখানে ঢুকে জানলাগুলো বন্ধ করে দেয়, দেখো। আর লোকে দেখলে আমাকে বলে যে ছেলেকে জানলায় আটকে রেখেছো কেন, আমি ছেলে মেয়েকে জানলায় আটকে রাখি। একবার বলো, বলো মাম্মাম, এই এই রিংগুলো আগে ভরতে হয় ওর মধ্যে, হ্যাঁ এই রিংগুলো আগে ওর মধ্যে দাও, তারপর ওইটা আটকাও, এদিকে আসো, চলে আসো, চলে আসো, এই রিংগুলো আগে আটকাও, ওরা ছোট থেকে বড় থেকে ছোট সাজাও, ওই রিংগুলো আগে সাজাতে হবে, তারপর ওই ওইটা আটকাতে হবে, দাও আমাকে, দাও খুলে দিয়ে দাও, দাও খুলে দিয়ে দাও, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে তোমার সঙ্গে নতুন কোনো ব্লগে, ততক্ষণ যেন তোমার কোনো সুস্থ স্বাভাবিক থেকে হাসি খুশি আর এইভাবেই আমার পাশে, তাহলে আজকের মতো টাটা, ঠিক আছে, সবাই খুব ভালো।